हेलो एवरीवन, आमी बैकबेंचार तुम्हारे सकल के वेलकम टू बांगलार बैकबेंचार यूट्यूब चैनले। तो गाइस, आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সেকেন্ড স্পট কাউন্সেলিং রিলেটেড। মানে অনেকে তোমরা কোশ্চেন করছো যে সেকেন্ড স্পট কাউন্সেলিং এর যে চয়েস ফিলিংটা সেটা কখন শুরু হবে, এখন কেন দেখাচ্ছে না, ঠিক আছে, কিভাবে করব। তো বৃত্তান্ত আলোচনা করব সেকেন্ড স্পট কাউন্সেলিং সম্পর্কে। তো সেকেন্ড স্পট কাউন্সেলিং এর যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংটা কিন্তু অ্যাকচুয়ালি 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের করতে হবে, এটা নোটিস দিয়েছে বোর্ড থেকে। এবং 21 তারিখে কিন্তু সেকেন্ড স্পট কাউন্সেলিং এর অ্যাডমিশন হবে, একদিনই হবে, 21 তারিখ হবে। এবার অনেকে বলছো যে দাদা এখন কেন হচ্ছে না, তো তাদের উত্তর হচ্ছে দেখো, ফার্স্ট স্পট কাউন্সেলিং এর যে প্রসেসটা, এই প্রসেসটা শেষ হওয়ার পরেও যদি সিট বেঁচে থাকে তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের যে আপডেট আসবে, নোটিস আসবে, সেটা কিন্তু অনলাইনে পাবলিশ করাবে, মানে ওয়েবসাইটে পাবলিশ করাবে। তারপরে কিন্তু তোমরা সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের জন্য চয়েস ফিলিং করতে পারবে। তো এখন তোমরা কিন্তু এটা দেখতে পারবে না, যেহেতু 19 তারিখ বলেছে এখানে। 19 তারিখ কিন্তু ফার্স্ট স্পট কাউন্সেলিং এর অ্যাডমিশন প্রসেসও হবে, এবার তোমাদেরও হবে। তো অ্যাডমিশন প্রসেসটা কিন্তু একটা অবধি কলেজে যেতে হবে বলেছে। এইবার ওইখান থেকে কিন্তু ফাইনাল একটা রেজাল্ট বেরোবে যে কারা ফার্স্ট স্পট কাউন্সেলিংয়ে চান্স পাবে, ভর্তি হবে। তারপরে যে সিটগুলো থাকবে সেই সিটের জন্য কিন্তু আবার সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের জন্য তখন চয়েস ফিলিংয়ের অপশনটা অ্যাক্টিভ করা হবে, তখন তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তারপরে তোমাদের একটা ম্যারিট লিস্ট বেরোবে যে এই কলেজে এতজন অ্যাপ্লাই করেছে, এই র্যাঙ্ক, তাদের এই র্যাঙ্ক ডিটেলস কিন্তু তখন দেওয়া হবে। তারপরে 21 তারিখে গিয়ে তোমাদের কলেজে গিয়ে সেম প্রসেসে কিন্তু তোমাদের ওই ফার্স্ট স্পট কাউন্সেলিংয়ের যে প্রসেসটা, সেই সেম প্রসেসে কিন্তু কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের স্পট কাউন্সেলিং, সেকেন্ড স্পট কাউন্সেলিং কবে, কখন থেকে শুরু হবে এবং কিভাবে করবে। কিভাবে করবে বলতে, সেটা কিন্তু তোমাদের ফার্স্ট স্পট কাউন্সেলিং যে চয়েস ফিলিংটা করেছিলে সেই চয়েস ফিলিং এর প্রসেস অনুযায়ী কিন্তু তোমাদের করতে হবে, এবং 21 তারিখে কিন্তু তোমাদের কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি ডাউট থাকে, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। থ্যাংক ইউ।